এগুলো অনেকক্ষণ পড়ে আছে, খেয়ে নে। তুই এমন করছিস না যেন যেন বাবারা সব চিরকাল থাকে। জানি বিমল, সব বাবার থাকেন না, কিন্তু আমার বাবার থাকাটা খুব জরুরি ছিল, কারণ আমার যার কেউ নেই। শুভ, তোমার এই দুঃখের সময় আমি আসতে বাধ্য হলাম। কাল তো তোমার বাবার কাজ। হ্যাঁ ভবানী কাকা। কাল তো আমি থাকবই। তোমায় কি করে যে বলি, অথচ আগাম তোমায় জানানোটা উচিত। আসলে আমাদের প্রফেশনটাই এমন হয়েছে যে, বলুন না ভবানী কাকা, আপনি আমাকে আগাম কি জানাতে চান? কালকে কাজের পর তোমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কেননা তোমার বাবার উইল অনুযায়ী তুমি তার সমস্ত সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত। সম্পত্তি? আজ যে আমি কত বড় সম্পত্তি হারালাম, তা আপনাদের মতো সংসারী লোক কখনো বুঝতে পারবেন না ভবানী কাকা। আমি তো বিষয় আশয় কিছুই চাইনি, আমি শুধু চেয়েছিলাম একটা পরিচয় নিয়ে একটা সংসারের মধ্যে বাঁচতে। আবার তুমি আমায় অনাথ করে দিলে কেন? কেন কেন কেন? আব্দুল, এটা তোমার চিঠি, এটা ক্যাপ্টেনের চিঠি, ওনার টেবিলে রেখে আসো। ঠিক আছে স্যার। এটা আমার চিঠি। স্যার আপনার কোনো চিঠি আছে না? আপনার বাড়িতে কেউ নেই কি স্যার? হ্যাঁ আমার বাড়িতে সবাই আছে। কে কে আছেন স্যার? বাবা মা, ভাই বোন সবাই আছে। আশ্চর্য, সবাই আছে বাড়িতে আর কেউ খবর নিচ্ছে না? খবর নেবে কে? কে আছে আমার? উল্কাপাতের মতো এই পৃথিবীর বুকে জন্ম আমার। প্রক্ষিপ্ত হয়েছিলাম একটা আস্তা কুড়ে, কিন্তু পৃথিবীর মানুষের ঘৃণা ব্যঙ্গ আর করুণা নিয়ে আমি বাঁচব না। এরপর বন্দর থেকে বন্দরে একের পর এক চিঠি আসবে আমার নামে। চিঠি আসবে আমার বাবা মা, আমার ভাই বোনের। ভাঙা তরি নিয়েই আমি এই সমুদ্র পথে পাড়ি দেব। আরে মালের মধ্যে মাল হরিয়া কি পারি, পাখিটা উড়ে গেল। পাখড়ো মালকড়, আরে বেয়ারিস লড়কি, বেয়ারিস লড়কি, পাখড়ো পাখড়ো পাখড়ো। পকড়ো!
What, Mr. Please? Have you seen any girl here? এই মেয়েটা তো এখানেই ছিল। প্যারিস লেড। না এখানে তো কোনো মেয়ে। এই তো জাস্ট তন্ন তন্ন করে খোঁজ। আমি ক্যাপ্টেন সাহেবকে খবর দিচ্ছি। যা যা যা। শুভ, তুই কাছে নেই, আমরা সবাই খুব বিমর্ষ। তোর বাবা বলে মাথার মণি হারালে দেবতারাও বিচলিত হন। আমাদের নয়নের মণি তুই, কাছে নেই, আমরা কি করে স্থির থাকি? তোর ভাই বোনেরও ওই একই কথা। তুই জাহাজে জলে ভেসে বেড়াচ্ছিস আর আমরা চোখের জলে ভাসছি। এমন চাকরির তোর দরকার নেই, ফিরে আয়। আশীর্বাদিকা মা, এত প্রেম ভালোবাসার সংসারে আমি যদি একজন কেউ হতে পারতাম। না, ক্যাপ্টেন কি বললো? স্যার বললেন একটু পরেই সমস্ত জাহাজটা সার্চ করবেন। জাহাজে থাকলে তো ধরা পড়বে, চলন্ত জাহাজ থেকে আর কোথায় পালাবে। তুমি সেই ট্রেসপাসার্স, তাড়াও, মজা দেখাচ্ছি, সবাইকে ডাকছি আমি। না না, পাছরো পাছরো বলছি, প্লিজ আমাকে দয়া করুন। আসলে আমার কোনো উপায় ছিল না, তাই তাই আন্দামান থেকে জাহাজে উঠতে বাধ্য হয়েছি। কেন বাধ্য হয়েছো? আমাকে যেভাবেই হোক তিন দিনের মধ্যে কলকাতা হয়ে কালিম্পং পৌঁছতে হবে, নইলে চাকরিটা আমার হাতছাড়া হয়ে যাবে। ও কিন্তু তুমি তো নিয়ম মেনে টিকিট কেটে কোনো জাহাজে উঠতে পারতে। আসলে টিকিট কাটার মতো অত টাকা আমার কাছে ছিল না। কিন্তু কিন্তু তা বলে ওরকম বেআইনি কাজ তুমি করতে পারো না, বুঝতে পারছো? ও সমস্ত খালাসিদের হাতে গিয়ে পড়লে তোমার শরীরের কিছু আসতে থাকতো? ওদের হাত থেকে বাঁচার জন্যই তো আপনার এখানে আশ্রয় নিয়েছি। তোমার নাম কি? শান্তি। কিন্তু তোমার জন্য আমি এত অশান্তি নিতে পারবো না, আমাকে ক্যাপ্টেনকে সব কথা জানাতেই হবে। তার থেকে বরং আপনি ওই খালাসিদের হাতে আমায় তুলে দিন। অ্যাট লিস্ট দোজ টাফ পিপল উইল গেট সাম হিউম্যান ফ্লেশ। এ ওয়েট ওয়েট ওয়েট, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পড়াশোনা জানো। আমি আমার কাছে তুমি কি সাহায্য চাও? আপনি যদি আমাকে ঝামেলার হাত থেকে বাঁচিয়ে কোনো মতে কলকাতায় নামিয়ে দিতে পারেন, তাহলে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। দিদি দিদি, আরে কি ব্যাপার শালা বাবু, এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে চলো, আজ তো তোমারই দিন। না না জানি বাবু, দিনটা দিদির, তবে পকেট গড়ের মত হবে এই আমারই। তাই নাকি? আচ্ছা চলো দেখা যাক। উর্বশী মা, এ হলো বৌমার ভাই প্রেম। আজ রাখি বন্ধন, বড় আনন্দের দিন। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, মনে তো পড়বেই বাবা। আজকের দিনে বোনকে কি কেউ ভুলে থাকতে পারে? মনে কি আমারই পড়ছে না বাবা? কিন্তু বিধিলিপি কে খণ্ডাতে পারে?
পূর্বজন্মের পাপে ঈশ্বর আমার কাছ থেকে তনুমাকে কেড়ে নিয়েছিলেন। সেই পাপের প্রায়শ্চিত্ত শেষ হলে আবার উর্বশী মাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। প্রবীণ, আমি যেমন আমার হারানো মেয়ে ফিরে পেয়েছি, তুমিও তেমনি তোমার হারানো বোনকে ফিরে পেয়েছো। উর্বশী মা আজকে তোমাকে তোমার হারানো বোনের দুঃখ ভুলিয়ে দেবে, ও তোমাকে রাখি পরাবে। কাকাবু, এই আপনি কি বলছেন? এক বোন তার ভাইকে রাখি পরাবে, এ আর নতুন কথা কি? তনু আপনার মেয়ে আর উর্বশী? না না, এ হতে পারে না। কেন পারবে না? উর্বশী আজ থেকে আমার মেয়ে, আর প্রবীণের হাতে রাখি বেঁধে ও আমাদের বাপ মেয়ের সম্পর্ককে আরো মজবুত করে তুলবে। কাকাবু, না না, প্রবীণ আজ আর কিছুতেই তার বোনকে হারাতে পারবে না, কিছুতেই না। উর্বশী মা, তোমার ভাইকে রাখি পরিয়ে দাও। এই না। কেমন যেন সব ঘটে যাচ্ছে, কি ছিলাম আর কি হয়ে যাচ্ছে। সত্যি আমাকে কত ভালোবাসে। এত ভালোবাসা একটা বাজারের মেয়েকে? না না, সব ওলট পালট হয়ে যাচ্ছে। ওলট পালট হয়ে যাচ্ছে আমার মনটাও। যেদিন আমার আসল পরিচয় জানতে পারবে সেদিন এই ভালোবাসার এক ফোঁটাও থাকবে না। কিন্তু ভাবছি কতদিন চলবে এই নাটক। এই নাটক বেশি দিন চলতে দেওয়া ঠিক নয়। রাখি বন্ধন শেষ পর্যন্ত যেন মনের বন্ধন না হয়। না না, এই বন্ধন মিথ্যে, কিন্তু যদি সত্যি হয়ে যায়? না না, এ সত্যি হতে পারে না, এ সব মিথ্যে, সব মিথ্যে। কি হলো, কি করছো? দেখো না শালা কুকুরটা দৌড়ে পালাচ্ছে। টিনটিন, এ কথা বলতে নেই। কেন, তুমি তো বলো। আমি আর কখনো বলবো না। ঠিক আছে, আমায় মারো। না, তুমি খুব ভালো। আমাকে তোমার ভালো লাগে? খুব। তাহলে বলো, আর কখনো শালা বলবে না? আজ থেকে আর বলবো না। মা, তুমি তোমার স্বামীর বাঁদিকে বসো। ঠিক আছে ঠিক আছে, ওতে কোনো অসুবিধা হবে না। না না বাবা, শাস্ত্রীয় অনুষ্ঠানে শাস্ত্রের বিধান মেনে চলাই ভালো, নইলে অমঙ্গল হবার আশঙ্কা থাকে। শাস্ত্রের বিধান হলো পত্নী সব সময় পতির বাঁ দিকে বসবে। মনে হচ্ছে তোমরা কোর্টে গিয়ে বিয়ে করেছো। কি আনন্দ, তাই তো? আজকাল সব বিয়ে কোর্টেই হচ্ছে, দিনকাল পাল্টে যাচ্ছে। না না বাবা, তা হয় না। দিনকাল পাল্টালেও শ্রদ্ধা, ভক্তি, ধর্মীয় সংস্কার এসব ঠিকই আছে। স্বয়ং রামচন্দ্র সীতাকে বাঁ দিকে বসিয়ে ইষ্ট দেবতার পূজা করেছেন। মা উর্বশী, তুমি আনন্দের বাঁ দিকে এসে বসো। বাহ, আজকের মন্ত্রোচ্চারণের পরে তোমরা ধর্মানুসারে নতুন করে স্বামী স্ত্রী হয়ে যাবে। ওসব কোর্টের বিয়েটি ভুলে যাও। নিন ঠাকুর মশাই, শুরু করুন। সে তো বিয়ের পর। কেন, দুবার হচ্ছে বলে? আগে তো একেবারে খুব কোর্টে গিয়ে ওয়েস্টার্ন স্টাইলে বিয়ে করেছিলে, তাই তোমার ফুলসজ্জাটাও হয়েছিল একেবারে ওয়েস্টার্ন স্টাইলে। কিন্তু আজ তোমার হিন্দু ধর্ম মতে বিয়ে হলো, তাই তোমার ফুলসজ্জাটাও হবে একেবারে ইন্ডিয়ান স্টাইলে। আজকে তোমায় যা লাগছে না, একেবারে স্বর্গের উর্বশী। দেবরাজ ইন্দ্র যদি দেখত না, তারও মাথা ঘুরে যেত। যাই বাবা, আজকে আর সময় নষ্ট করব না, চলি। শোনো আনন্দ ভাই, তোমাকে কতটা ভালোবাসলো কাল সকালে কিন্তু আমাকে বলতে হবে। যা বৌদি, তুমি না? না, আমি শুনবো না, বলতেই হবে। কি করে বলবো, কি করে? হ্যাঁ শোনো, কালকে সকালে চায়ের টেবিলে তুমি আমায় যতবার গুড মর্নিং বলবে, বুঝে যাব আমি। ঠিক আছে, প্রবীণদা তোমায় কতটা ভালোবাসলো সেটাও আমায় বলবে। হ্যাঁ, না আমি ওসব বলতে পারবো না।
তবে আমিও বলবো না। ঠিক আছে বলবো, চলি। গুড মর্নিং। মর্নিং মর্নিং, বসো। উর্বশী ওঠেনি? ও একটু দেরি করে ওঠে, তবে এক্ষুনি আসবে। তারপর কিরকম লাগছে? ফাইন। দার্জিলিং ছেড়ে তো যেতেই ইচ্ছে করছে না। হানিমুনে সব জায়গায় ভালো লাগে, দার্জিলিং কেন, বর্ধমান হলেও ভালো লাগতো। বসো বসো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং টিল দ্য মর্নিং। কি? গুড মর্নিং টিল দ্য মর্নিং। বৌদি, তোমার শরীরটা কি খারাপ? হ্যাঁ ভাই, একটু। দাও না আমি তোমার কাজটা করে দিই। না বাবা, তোমার নতুন বিয়ে হয়েছে, তোমার এখন বরের অনেক কাজ করতে হয়। জানো, আমি খুব ভাগ্যবতী, অনেক সাধনা করে আমি এমন স্বামী পেয়েছি। একবার একবার আমার অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল, সামান্য একটা অপারেশনের ব্যাপার। তোমার ভাই না, তিন দিন খাওয়া দাওয়া বন্ধ করে আমার বিছানার পাশে বসেছিল। আজ যে সকালে আমার কাশি হচ্ছে দেখে গেছে, আজকে ফিরতে একটুও দেরি করবে না। পিসি, আমি কিছু দেখিনি। কি দেখোনি তুমি? তুমি যে পিসিকে হামি খাচ্ছিলে। টিনটিন, বাইরে গিয়ে খেলবো তো, বাবা মা আমায় সব সময় বলে বাইরে গিয়ে খেলো, বাইরে গিয়ে খেলো। না না, আমরা বাইরে গিয়ে খেলতে বলবোই না। সত্যি তোমরা খুব ভালো। ও মা, টিনটিন কি মিষ্টি ছেলে। বাইরে গিয়ে খেলো, বাইরে গিয়ে খেলো, শুনতে শুনতে আমার কান পচে গেল। পিসি, ভাই কবে আসবে? ভাই? কে বললো? ও মা, কেন, মা যে বললো। টিনটিন, তুমি এখানে কি করছো? যাও বাইরে গিয়ে খেলো। দেখলে তো, যাচ্ছি বাবা যাচ্ছি। যা দুষ্টু হয়েছে না? টিনটিন তো ঠিক বলেছে, কবে মিষ্টি খাবো। বৌদি প্লিজ এসব বলো না, ভালো লাগে না। বারে, তা বললে কি চলে? বাচ্চা ছাড়া কি ঘর ভালো লাগে? আর তাছাড়া টিল দ্য মর্নিং, তার একটা ফল তো হবেই। ওই যে ওই যে ওই পাহাড়ের উপরে মেঘগুলোকে দেখো। ও হ্যাঁ, কি সুন্দর। আই বাপ, একা হয় না দুজনকে নিয়ে, চল রে চল। মাঝখানে মার লাগে দেখে যাস তার। এত দেখে মনে হচ্ছে আবার নতুন আমদানি বসাই গুলা। দেখার কিছু নেই, দেখে তো মনে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স একদম পাকা। হ্যাঁ, ঘরে মা বোন নেই? আছে, কিন্তু বউ নেই। বিক্রম সিং এর বিচারের পর কোন এক অদৃশ্য সুতোর টানে তোর বাবাকে রিটায়ার করতে হলো, আর আমি তাকে অ্যারেস্ট করেছিলাম বলে আমি সাসপেন্ডেড। কিন্তু আমিও ছাড়িনি, তিন বছর ধরে কোর্টে লড়াই চালিয়ে যাচ্ছি। আমিও দেখিয়ে দেবো যে কোনো কোনো মানুষের মধ্যে এখনো মেরুদণ্ড বলে একটা বস্তু আছে। তবে তুমি জিততে পারো যদি বাবার মতন কোনো বিচারপতি পাও। চলি সুজিৎ দা। রণবীর,
কি ব্যাপার? এ জানো ঝামেলা হয়ে গেল রে, 17 নভেম্বর হেমন্ত কুমারকে পাওয়া যাবে না, উনি মেদিনীপুরে কোন ফাংশনে গাইতে যাচ্ছেন। তাহলে অন্য আর্টিস্ট ঠিক করতে হবে। অন্য আর্টিস্ট? ঠিক আছে, সুশীলা গাইবে। সুশীলা? সুশীলা আবার কে? 12 নম্বর বস্তির একটি মেয়ে। কি বলছো, ওটা তো মস্তান স্মাগলার ওয়াগন ব্রেকারদের আড্ডা, ওখানে আবার আর্টিস্ট রয়েছে লোক হবে। জিনিয়াস যে কোথায় লুকিয়ে থাকে তাকে বলতে পারে? ঠিক আছে, ওর সঙ্গে আমি গিয়ে একদিন কথা বলে আসবো। কি হতে চাও? এমএলএ, এমপি, এত জনসংযোগ কিসের? ওরা ক্লাবের ছেলে, একটা ফাংশন করবে বন্যা ত্রাণের জন্য, তাই তার আগে নিজের ত্রাণের কথাটা ভাবো। এত বড় একটা ফ্যামিলিতে জন্মেছো, কোন রকমে বিয়েটা পাশ করে 3 বছর ধরে শুধু হই হুল্লোড় করে কাটিয়ে দিলে, চাকরি বাকরি কিচ্ছু জোগাড় করতে পারলে না। ডিসগাস্টিং। আচ্ছা ও কি করবে? ও তো কত চেষ্টা করছে। কি বলছো মা, একে চেষ্টা করো বলে? দিন রাত কেবল আড্ডা, ফাংশন, ক্লাব, ক্যারাটে, কুংফু, কতবার আমি ওকে বলেছি। দিল্লির একটা বড় অফিসের ম্যানেজিং ডিরেক্টর আমার বিশেষ বন্ধু। আরে বাবা, আমার চিঠি নিয়ে তার সাথে দেখা কর, তোর একটা চাকরি নিশ্চয়ই হয়ে যাবে, তার কোনো ইন্টারেস্ট আছে? না না, কত দূরে না। এই তোমার দোষ, ছোট ছেলেকে এখন আঁচলে বেঁধে রাখতে চাও, তাহলে আমি আর ভেবে কি করব। চলুক, ও গাভাসি চলুক। ফাইন ফাইন ছোটা, আজ থেকে তোর ফুল ফ্রিডম, পূর্ণ স্বাধীনতা পেয়ে গেলি। চল এবার এ ঘর থেকে গা ভাসিয়ে কেটে পড়ি। দেখলে দেখলে কেমন সব বেয়ারা হয়ে যাচ্ছে, তোমার জন্যে, শুধু তোমার জন্যে। ছোটা ছোটা ছোটা, ফ্রাই গরম নে। কিচেনে ভাজা হচ্ছে, খেয়ে দেখলাম ফ্যানটা খেতে, তাই তোর জন্য নিয়ে এলাম, নে খা। রাখাচ্ছি না। হ্যাঁ কর, ঠান্ডা হয়ে যাবে। কাজ করবো নেই, বসে বসে ফ্রাই খাচ্ছিস, এরপরে দেখবি তো নিজের ভবিষ্যৎটাই এরকম ফ্রাই হয়ে যাবে। অফিস যাচ্ছ, যাও না দাদা, আমাদের মধ্যে কেন আসছো? আমার সে সময় আছে নাকি? এই ছোটদা প্লিজ মন খারাপ করিস না, বেকার বলে ওটা খেতে ভাল লাগে? তোরা জানিস না, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে এক্সিকিউটিভ পোস্টের চাকরি আমি পেয়েছিলাম, নিনি ছেড়ে দিয়েছি। সে কি রে, এত বড় চাকরি ছেড়ে দিলি কেন রে? আসামে পোস্টিং, আসামে গেলে রোজ তোকে দেখতে পাবো। তুই আমাকে ভীষণ ভালোবাসিস না রে? তুই জানিস না তো চারি লাগছে, ছাড় তোর হাতে নখ। হ্যাঁ লাগলো, তোর নখ কেটে দেবার লোক তো আমি, হাতের নখগুলো এত বড় হয়েছে বলতে পারিস নি? দাঁড়া নীল কাটারটা নিয়ে আসি। একটা ছোট বারুটি দাও আর 25 পয়সার চাপাতা, নিবান্দ বললো তার নামে লিখে রাখতে। যাক, তো নিবান্দাকে বলবি আগের খাতায় যা লেখা আছে তা আগে শোধ করতে, বুঝলি? তারপর মাল নেবে। এই শোন শোন শোন, আরো বলবি যেদিন থেকে তার মালের চোরা কারবার বন্ধ সেদিন থেকে আমার ধারও বন্ধ। ঠিক আছে ঠিক আছে, ও আমি বলে দেবো। যা যা যা। নিবারণের কত টাকা বাকি পড়েছে রে? এই তো সব রেখে আছে সব। কে দেখি কি বলে বাটা, বাটা কি বললে? ধার বন্ধ, যা বললো তাই বলে দিয়ে গেল। আচ্ছা শুনলি শুনলি, বাপ যে পেঁচে পড়ছে সেটা বুঝতে পারছিস? আর তুই রোজ ভোরবেলা ভগবানের গান গাইছিস, কান একেবারে ছেঁদা করে দিচ্ছিস। বিদুর, ভগবান টগবান ওসব আমাদের জন্য নয় রে, আমাদের জন্য নয়। শুধু শুধু ভগবানকে দোষ দিচ্ছ কেন বাবা? সারা জীবন খারাপ কাজ করেছ, এখন তার ফল পাচ্ছ। তুইও আমাকে দোষছিস। চোরাই কারবার কি ভালো কাজ বাবা? পুলিশের হাত থেকে পালাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে পাটা খোয়ালে, ভালো মন্দ বোঝার কি তখন কোনো উপায় ছিল? এই যে তোর মা কত বড় ঘরে মেয়ে ছিল, কত বড় ওস্তাদের কাছে গান শিখত, তারপর
আমার মতন একটা বেকার ছেলেকে ভালোবেসে বিয়ে করে নিজের বাপ মা ঘর বাড়ি সব ছেড়ে এই পরিস্থিতি এসে উঠল। কত অভাব, কত উপোস, কত কষ্ট, কিন্তু কোনোদিন তার মুখের হাসি আমি মেরে যেতে দেখিনি। তারপর তুই তখন সবে হয়েছিস বুঝলি, একটা একটা অসুখে পড়লি। আমার যা ছিল তাই দিয়ে ডাক্তার দেখিয়েছি, কিন্তু ওষুধ, ওষুধের অভাবে মেয়েটা মরে যাবে। তুমি দাঁড়িয়ে তাই দেখবে, কি মানুষ তুমি! কি করব, তুমি তো সব জানো। না না, আমি কিচ্ছু জানতে চাই না, আমি শুধু আমার মেয়ের ওষুধ চাই। কিন্তু মিনু, আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি গো, আজ শুধু আমার মেয়ের জন্য, আমার মেয়েকে তুমি বাঁচাও, ওকে তুমি বাঁচতে দাও। লাইনের লোক সব দেখে শুনে দেবে, কোন অসুবিধা হবে না। মালটা ঠিক সময় ঠিক জায়গায় যেন পৌঁছে, বেগর ভাই হলে লাস্টটা রেল লাইনের ধারে পড়ে যাবে। এই কথাটা একটু খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে নে, টাকা নে, সকালে ভাগ করে নিবি, কাল সকাল সকালে আসবি, যা যা। এই যে এই তোমার মেয়ের সিরাপ, তোমার মেয়ের ফুড, ফুড চাই না, কত চাই, এক, এই দুই, এই তিন। তাহলে মালতীর মায়ের মুখে যা শুনলাম তাই ঠিক, তুমি শেষকালে চোরাকার বেড়ে নামলে, এমন নরকে নেমে গেলে তুমি। নেমে গেছি বেশ করেছি, পুরুষ মানুষ যেভাবে হোক টাকা রোজগার করতে হবে, টাকা চাই টাকা, বুঝলে, টাকার গন্ধ আমি পেয়ে গেছি, ফেরার আর রাস্তা নেই। কিন্তু এই নোংরা রোজগারের ভাত আমার গলা দিয়ে নামবে না। নামবে না তাহলে আর কি, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ো।